নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে আইসিডিএস সঙ্গনারী কর্মী এবং সয়কার লিখিত পরীক্ষাতে ওয়েমার সিট কীভাবে ফ্ল্যাপ করবেন সেটি দেখব আজকের এই ভিডিওর মাধ্যমে সঠিক নিয়মে আপনারা ওয়েমার সিটটি কীভাবে ফ্ল্যাপ করবেন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কিভাবে গোল করবেন আপনারা ইত্যাদি জিনিসগুলি আজকের এই ভিডিওটি দেখব তো বন্ধুরা সঠিক নিয়মে যদি আপনি ওয়েমার সিট পরীক্ষা হলে ফ্ল্যাপ না করতে পারেন তাহলে কিন্তু আপনার যদি যে অ্যান্সারটি আপনি ভুল করবেন সেটি তো আপনার বাদ যাবে তার সঙ্গে আপনি যদি নাম রোল নাম্বার ইত্যাদি জিনিসগুলি যদি সঠিক ঘরে সঠিক নিয়মে যদি ফ্ল্যাপ না করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষাটিও বাদ চলে যেতে পারে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গে যারা আইসিডি সঙ্গন কর্মী এবং সয়কা প্রার্থী রয়েছেন এবং সামনের দিনে যারা পরীক্ষাতে বসতে চলেছেন তো বন্ধুরা এরকমই একটি ওয়েমার শিট আপনাদেরকে পরীক্ষাতে দেওয়া হবে এবং এখানে কোশ্চান রয়েছে দেখতে পাচ্ছেন এরকমভাবে কোশ্চেন কিন্তু আপনাদের থাকবে যেখানে চারটে করে অপশান থাকবে তো সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কীভাবে আপনারা ফ্ল্যাপ করবেন তার আগে বন্ধুরা প্রথমেই কিন্তু আমাদেরকে আমাদের ওয়েমার সিটে নাম লিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আপনারা এখানে যে স্টুডেন্ট নেম এখানে দেওয়া রয়েছে সেখানে কিন্তু ক্যান্ডিডেট নেম বলে দেওয়া থাকবে তো প্রথমে আমরা আমাদেরকে নাম লিখতে হবে নামটি চলুন আমরা লিখে নিচ্ছি মনে করো সাপোজ এখানে নাম হচ্ছে সখী তাহলে কি হবে এস ও কে আই ঠিক আছে এভাবে কিন্তু এই চারটি ঘরে কিন্তু লিখতে হবে তারপরে স্পেস দিয়ে এখানে আমার টাইটেলটি লিখতে হবে মন্ডল এম ও এন ডি এ এল ঠিক আছে সখী মণ্ডল তো এইভাবে কিন্তু নিজের নামটি আমাদেরকে প্রথমে লিখতে হবে লিখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলি ঘর রয়েছে তো এই প্রথম ঘরে কি আমাদের প্রথম ঘরে হচ্ছে এস ঠিক আছে তো ইয়েস কোথায় রয়েছে আমরা দেখবো এই প্রথম লাইনে দেখতে পাচ্ছেন এসের নিচে একটি লাইন দেওয়া রয়েছে এই প্রথম লাইনে এস এখানে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে তো এস যেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা এইভাবে গোল করে দেবো ঠিক আছে তারপরে হচ্ছে ও ও কোথায় রয়েছে আমাদের সেকেন্ড লাইনে ওর নিচে লাইনটিতে আমাদের ও কোথায় রয়েছে আমরা দেখবো এখানে রয়েছে ও তো এখানে ও করবো তারপরে হচ্ছে এসো কে আছে তারপরে লাইনে কে কোথায় রয়েছে এখানে রয়েছে কে ঠিক আছে কে তারপরে হচ্ছে এইচ এইচ কোথায় রয়েছে এখানে এইচ তারপরে হচ্ছে আয় ঠিক আছে আই তো আই কোথায় রয়েছে আমাদের আয় এভাবে কিন্তু নিজের নামটিকে আমাদেরকে এভাবে গোল করতে হবে উপরে লিখতে হবে এবং নিচে এভাবে গোল করতে হবে তার সঙ্গে এখানে টাইটেল স্পেস দিয়েছেন সেই ঘরটি কিন্তু ছেড়ে দেবেন কোনো কিছু লিখবেন না এবং এখানে মন্ডলের প্রথমে আছে এম তো ইএম কোথায় রয়েছে এম হচ্ছে আমাদের এখানে এম ঠিক আছে এম তারপরে হচ্ছে ও লাইনে ও কোথায় রয়েছে ও হচ্ছে আমাদের এইখানে ঠিক আছে এম ও তারপরে হচ্ছে এন এন কোথায় রয়েছে দেখবেন এভাবে কিন্তু আমাদেরকে এটি যার যার নাম সেটি কিন্তু এই জায়গাটি আমাদেরকে ফ্ল্যাপ করতে হবে ঠিক আছে তো কোনো কোনো জায়গাতে কিন্তু আমাদের এই ফ্ল্যাপটি নাও করতে দিতে পারে কোনো কোনো ডিস্ট্রিক্টে শুধুমাত্র এই নামটি লিখতে হতে পারে এবং নিচে কোনো রকম এরকম কিন্তু অপশান নাও থাকতে পারে তো যে যে জায়গাতে এরকম ফ্ল্যাপ করতে দেবে আপনারা কিন্তু এইভাবে ফ্ল্যাপ করবেন তো এটি ফ্ল্যাপ করার পরে আমাদের হচ্ছে রোল নাম্বার লিখতে হয় ঠিক আছে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সয়কাল লিখিত পরীক্ষার্থে রোল নম্বর কিন্তু আমাদের লিখতে হবে তো রোল নাম্বারের এরকম একটি ঘর থাকবে আপনারা দেখতে পাচ্ছেন তো সাপোজ আমি একটি রোল নাম্বার এখানে লিখছি চলুন তো এখানে মনে করুন রোল নাম্বার হচ্ছে আমাদের থ্রি জিরো ওয়ান ফোর জিরো টু ওয়ান ঠিক আছে এটি হচ্ছে আমাদের রোল নাম্বার তো এই রোল নাম্বারটিও কিন্তু আমাদেরকে এই ঘরগুলি ফিল আপ করতে হবে তো প্রথমে কত প্রথমে হচ্ছে থ্রি তো থ্রি কোথায় রয়েছে এইখানে রয়েছে থ্রি যেখানে রয়েছে সেই ঘরটি আমরা গোল করে দেবো তারপরে হচ্ছে জিরো জিরো কোথায় রয়েছে এইখানে তো জিরো যেখানে রয়েছে সেই ঘরটি গোল করবো তারপরে হচ্ছে ওয়ান ওয়ান কোথায় রয়েছে এখানে ওয়ানের ঘরটি গোল করব তারপরে ফোর কোথায় রয়েছে এইখানে ফোরের এইখানে ফোর রয়েছে ফোরের ঘরটি আমরা এখানে গোল করব তারপর হচ্ছে জিরো জিরো এখানে গোল করব তারপর হচ্ছে টু টু এখানে গোল করব এবং ওয়ান ওয়ান এখানে গোল করব এভাবে চার চার রোল নাম্বার রয়েছে এখানে প্রথমে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এখানে এই ঘরটি আমাদেরকে গোল করতে হবে ঠিক আছে তারপর আরও একটি জিনিস আমাদের থাকবে সেটি হচ্ছে আমাদের যে কোশ্চেন দেবে সেই কোশ্চেনটি আমাদের দুটি সেট হবে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়কার পরীক্ষাতে একটি হচ্ছে ইয়ে এবং আরেকটি হচ্ছে বি ঠিক আছে তো আপনাকে যে প্রশ্নপত্রটি দেবে সেই প্রশ্নপত্রের উপরে দেখবেন এ লেখা রয়েছে নাকি বি লেখা রয়েছে যদি এ লিখার থাকে তাহলে আপনারা কিন্তু এখানে এসে এখানে এ লিখে দেবেন এবং এখানে এর ঘরটি গোল করে দেবেন ঠিক আছে এবং যদি বি থাকে তাহলে এর ঘরটি গোল করবেন সিডি থাকবে না আমাদের পরীক্ষাতে দুটি সেট হয় বেশিরভাগ ক্ষেত্রে সিডি থাকলে আপনি যদি সি পান তাহলে সিটি গোল করবেন যে সকল ডিস্ট্রিক্টে আমাদের চার চার রকম সেট হয় ঠিক আছে এতটি জিনিস আমাদেরকে লিখতে হবে এরপরে লিখার পরে আমরা চলে আসবো আমাদের যে প্রশ্নের উত্তর দিতে হবে সেই অপশানটিতে এখানে দেখতে পাচ্ছেন পরপর দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কিন্তু পরপর দেওয়া রয়েছে এগুলো এখানে কিন্তু আমাদেরকে প্রশ্নের উত্তরগুলি করতে হবে ঠিক আছে প্রশ্নের উত্তরগুলি করতে হবে এই সব জায়গাতে তো চলুন আমরা প্রথমে প্রশ্ন দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন আমি রেখেছি এখানে দু হাজার ষোলো সালে অঙ্গনারী কর্মীর লিখিত পরীক্ষার একটি প্রশ্ন এখানে এক নম্বরে কি প্রশ্ন রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন যে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতারাম গানটি রয়েছে তো বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতারাম গানটি রয়েছে এখানে অপশন এ বি ডি চারটি অপশন রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন বিষবিকো তারপরে হচ্ছে কৃষ্ণকান্তের উইল তারপরে সীতারাম তারপরে আনন্দ মাঠ ঠিক আছে তো এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের সঠিক ডি সঠিক আপনারা সকলেই জানেন তো একের ডি হচ্ছে সঠিক এখন আমরা ওই সিটে একের ডিটি কীভাবে লিখব তো ওই সিট নিয়ে এলাম ওই মাসিটে এখানে দেখতে পাচ্ছেন যে এক এক নম্বর কোনটি এটি ঠিক আছে আমরা যেহেতু এক নম্বর প্রশ্নের উত্তর করছি এক নম্বর প্রশ্নের উত্তর করছি তো এখানে এক নম্বর এইটি তো একে ডি আমাদের সঠিক অ্যান্সার তো আমরা এখানে ডিটিকে এইভাবে গোল করে দেবো ঠিক আছে এখানে গোল করে দেবো হয়ে গেল এভাবে গোল করতে হবে সম্পূর্ণ ঘরটি আমাদেরকে গোল করতে হবে ঠিক আছে তারপরে আমাদের দুই নম্বরের যে প্রশ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে নীল লোহিত কার একটি ছদ্মনাম নীল লোহিত কার একটি ছদ্মনাম এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় দুইয়ের এ হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে আমরা ওই সিটে কী করবো ওই সিটে গিয়ে দুই দুইয়ের এ এ এইখানে রয়েছে এইটিকে আমরা গোল করব ঠিক আছে এইভাবে আমরা পরপর পরপর করতে করতে যাব তিন নম্বর দেখতে পাচ্ছেন বলা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিঙ্গ হচ্ছে আমাদের সি ঠিক আছে সান্দা কুফু এটি সঠিক অ্যান্সার তাহলে তিনের সি হচ্ছে সঠিক অ্যান্সার আমরা কিন্তু ওই মাস সিটে চলে যাব তিন নম্বর কোথায় রয়েছে তিন নম্বর হচ্ছে এইখানে রয়েছে তিনের সি সঠিক অ্যান্সার সি এইখানে রয়েছে এটিকে আমরা এভাবে গোল করে দেব ঠিক আছে এভাবে এভাবে গোল করতে করতে আমরা যাব ঠিক আছে আরেকটি চলুন দেখে নিই দেখতে পাচ্ছেন ভারতের প্রথম তৈল খনি কোনটি চার নম্বরে রয়েছে এটি সঠিক অ্যান্সার কি এখানে চারটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এ বি সি ডি তো এখানে সঠিক অ্যান্সার কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে বি ঠিক আছে ডিগ বয় তো চারের ডি হচ্ছে বি হচ্ছে সঠিক অ্যান্সার চারের বিটি আমরা এখানে ওই মাস করবো এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর চারের এ বি এখানে বিটিকে আমরা এভাবে গোল করে দেব ঠিক আছে এভাবে কিন্তু পরপর পরপর আমরা ওই সিটটি করতে করতে চলে আসব। তো বন্ধুরা এইভাবে আমাদেরকে সঠিক নিয়ম কিন্তু ওই সিটটিকে ফ্ল্যাপ করতে হবে যে কোনো একটি ঘরে আপনারা গোল করবেন যে ঘরটি সঠিক অ্যান্সার রয়েছে অন্য তিনটি ঘর ফাঁকা রেখে দেবেন এবং সেই ঘরটিকে ঘরটিকে আপনারা ভালোভাবে গোল করবেন ঠিক আছে একটু কিন্তু আবছা করবেন না এই করবেন না আমি রুলে দেখাচ্ছি আপনাদেরকে সেই জন্য একটু আবছা লাগছে তো কলমে নীল কিংবা কালো কলমে আপনারা কিন্তু এভাবে ভালো করে ওই মাস সিটটি আপনাদেরকে পরীক্ষা হলে ফ্ল্যাপ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ